আসসালামু আলাইকুম। আচ্ছা, এখন আমরা আর্থিক বিবরণীর যেই ছোট্ট টপিকের উপর ক্লাস নেব সেটা নিট ক্রয় নির্ণয়। তাহলে নিট ক্রয় নির্ণয় কি এটা একটু বুঝি। মনে করো আমার একটা চালের আড়ত আছে, তো আমি চালের আড়তে আজকে আমি 20 লক্ষ টাকার চাল ক্রয় করে আনলাম। তাহলে আমার অ্যাকাউন্টেন্ট লিখবে ক্রয় 20 লক্ষ, ঠিক আছে। তো ক্রয় করার পর আমি দেখলাম যে 2 লক্ষ টাকার চালে প্রবলেম আছে, এই জন্য আমি এটা ফেরত দিয়ে দিলাম, যার কাছ থেকে কিনছি তাকে ফেরত দিয়ে দিচ্ছি। তাহলে ক্রয় কি এখন 20 লক্ষ বলা যাবে? কত বলতে হবে? 18 লক্ষ, ঠিক আছে। আবার মনে করো আমি 7 লক্ষ টাকার চাল ক্রয় করে আনছি, আনার পর আমি দোকানে রাখছি, অ্যাকাউন্টেন্টকে বলছি লিখতে যে লেখো আমি চাল ক্রয় করছি 7 লাখ টাকার, এটা লেখো। এখন ও লিখতে ভুলে গেছে। তার মানে আমি চাল ক্রয় করছি কিন্তু আমার অ্যাকাউন্টেন্ট হিসাব করতে পারেনি। তাহলে ক্রয় কি এখন 18 লক্ষ? ক্রয় কত? 25 লক্ষ। 7 লক্ষ টাকা চাল ক্রয় করছি, তাহলে ক্রয় কত হবে? 25 লক্ষ টাকা। তাহলে ক্রয়ের পরিমাণ বিভিন্ন লেনদেনের কারণে বাড়তে পারে, ক্রয়ের পরিমাণ বিভিন্ন লেনদেনের কারণে কমতে পারে। ক্রয়ের পরিমাণ যেসব লেনদেনের কারণে বাড়ে আমরা যোগ করব, যেসব লেনদেনের কারণে কমে আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর লাস্টে যে প্রকৃত কয়টা ক্রয়টা পাবো এটাই আমাদের নিট ক্রয়। এই হলো নিট ক্রয়ের ব্যাপার। তো নিট ক্রয়ের নির্ণয় করার সময় আমাদের মোটামুটি ভাবে যে আইটেমগুলো যোগ বিয়োগ হয় সে আইটেম সবগুলোই এখানে দেওয়া আছে। একটা লেনদেন বাকি আছে, আমি ক্লাসের লাস্টে বলে দিব। হ্যাঁ, এখন মনে করছি একটা লেনদেন বাকি আছে, মোটামুটি ভাবে এখানে আমি সবই কভার করার চেষ্টা করছি। তো আমি নিট ক্রয় কিভাবে নির্ণয় করতে হয় আই এম ডেমনস্ট্রেটিং, দেখো। তো নিট ক্রয় আমরা শুরু করবো কি দিয়ে? ক্রয় দিয়ে। তো এই যে আমরা প্রথমে পেয়েছি ক্রয় ও বিক্রয়। ক্রয় আমাদের কি? ব্যয়। আর ব্যয় হলে ডেবিট হয় না ক্রেডিট হয়? ডেবিট হয়, ঠিক আছে। তাহলে এই যে এখানে ডেবিট পাশের আইটেম যেটা, এটা আমাদের ক্রয়। তাহলে ক্রয়টাকে পিক করে আমি এখানে লিখলাম ক্রয় 1,60,000। এরপরে আমরা নিচে দেখতে পাচ্ছি ফেরত। এখন ফেরত দুই পাশে আছে, তাহলে একটা ক্রয় ফেরত হবে আর একটা বিক্রয় ফেরত হবে। এখন ক্রয় ফেরত কোনটা হবে? ক্রয় তো আমাদের ব্যয়, ব্যয় হলে কি হয়? ডেবিট। আর ক্রয় ফেরত আমাদের বিপরীত ব্যয়, কারণ এটা আমাদের ব্যয়টাকে কমিয়ে দিচ্ছে, বিপরীত ব্যয়। তাহলে ক্রয় ফেরত কোন পাশে হবে? ক্রেডিট পাশে। ক্রয় ডেবিট, ক্রয় ফেরত ক্রেডিট, 5,000 টাকা। তাহলে মাইনাস ফেরত 5,000। এরপরে বাট্টা। বাট্টার ব্যাপারে ওই একই কথা, বাট্টা তো হলো দুই প্রকার, একটা নগদ বাট্টা আর একটা তো কারবারি বাট্টা। কারবারি বাট্টা কোনটা? ক্রয় করার সময় এবং বিক্রয় করার সময় যে বাট্টা থাকে তা হলো কারবারি বাট্টা। ক্রয় বিক্রয়ের সময় যে বাট্টা থাকে সেটা আমাদের কি? কারবারি বাট্টা। আর ক্রয় বিক্রয় ছাড়া অন্যান্য সময় মানে দেনাদার পাওনাদারের সাথে দেনা পাওনা নিষ্পত্তি করার সময় যে বাট্টা থাকে সেটাকে বলা হয় কি? নগদ বাট্টা। তো আমাদের রেওয়ামিদের মধ্যে যখন কারবারি বাট্টা বা ব্যবসায়িক বাট্টা বা ক্রয় বাট্টা বিক্রয় বাট্টা এগুলো মেনশন করা থাকবে তখন সেই বাট্টাটা আমাদের ক্রয় থেকে মাইনাস করতে হবে। এখন ক্রয় আমাদের কি? ব্যয়। আর ক্রয় বাট্টা আমাদের এই ব্যয় কি বাড়াবে না কমাবে? কমাবে, তাই না? তাহলে ক্রয় বাট্টা আমাদের আসলে কি? বিপরীত ব্যয়। তাহলে ক্রয় তো ডেবিট পাশে, তাহলে ক্রয় বাট্টাটা কোন পাশে হবে? ক্রেডিট পাশে হবে। বুঝে গেছে কথাটা? তাহলে এখানে মাইনাস কারবারি বাট্টা 7,000। এবার সমন্বয়ের প্রথম লেনদেনটা বলছে সমাপনী মজুত পণ্যের মূল্য 40,000 টাকা। এটার সাথে ক্রয়ের সম্পর্ক নেই। সমাপনী মজুত পণ্য মানে হলো বছরের শেষে আমার দোকানে যে পণ্যটা বেঁচে আছে, ক্রয়ের সাথে সম্পৃক্ততা নাই। এবার এই লেনদেনটা দেখি, এটা খুব ইম্পর্টেন্ট লেনদেন। এই যে 2 নম্বর লেনদেনটা বলছে মুনাফাবিহীন পণ্য বিক্রয় 10,000 টাকা, যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে। তা আমি আবার নিট বিক্রয় ক্লাসে বলছিলাম যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটা তো বিক্রয়ই, যা বিক্রয়ের অন্তর্ভুক্ত আছে, এটা তো বিক্রয়েরই অন্তর্ভুক্ত থাকা উচিত। কিন্তু প্রবলেমটা হলো কোথায়? অ্যাকাউন্টিং এ আমরা যদি লাভ ছাড়া পণ্য বিক্রি করি তাহলে সেটাকে বিক্রয় হিসাবে আমরা মেনে নিব না, সিস্টেমটা এমন মেনে নিব না। এই কারণে এটাকে আমরা বিক্রয় থেকে এক্সক্লুড করছিলাম, বের করছিলাম বিক্রয় থেকে। বুঝা গেছে? বিক্রয় থেকে বের করছি, নিট বিক্রয় এখানে নির্ণয় করছি, ঠিক আছে। এখন এই যে মুনাফাবিহীন পণ্য বিক্রয় করছি, এটার কারণে আমার ব্যবসায়ের পণ্য বাড়ছে নাকি কমছে? পণ্য কমছে। আর এই যে ক্রয়, ক্রয় মানেই কিন্তু পণ্য। ক্রয়ের নামটা ক্রয় না হয়ে পণ্য হইলে ভালো হইতো। ক্রয় মানে আসলে কি? পণ্য। তো এটার এটার কারণে আমাদের কি একদম পণ্যটা কমে গেছে? কি কমে গেছে? পণ্য কমে গেছে। তাহলে পণ্য কমে গেলে আমাদের ক্রয়কে বাড়াবো না কমাবো? কমাবো। তাহলে মুনাফা পেয়ে পণ্য বিক্রয় এটা আমাদের ক্রয় থেকেও মাইনাস যাবে।
মাইনাস মুনাফা দিন পূর্ণ বিক্রয় কত 10000 ভাই এটা কিন্তু ইম্পর্টেন্ট লেনদেন হয় না তো অদ্ভুত বটে মুনাফা বিন পূর্ণ বিক্রয় আমরা বিক্রয় থেকে মাইনাস করছি কেন মাইনাস করছি আমি লজিক কিন্তু বলছি মুনাফা বিন পূর্ণ বিক্রয়ের জন্য আমাদের পণ্য বাড়ছে না কমছে কমছে তো পণ্য কমলে ক্রয় থেকে আমরা কি করব মাইনাস করব এই যে আমরা ক্রয় থেকে মাইনাস করছি এরপরে ভারে পণ্য ক্রয় 40000 টাকা যা হিসাবভুক্ত হয়নি পণ্য ক্রয় করছি আমার অ্যাকাউন্ট্যান্টরে বলছি যে ভাই আমি পণ্য ক্রয় করছি এটা হিসাবভুক্ত করো কিন্তু ওই ব্যাটা ভুলে হিসাবভুক্ত করে নেই তাহলে এখন হিসাবভুক্ত করতে হবে ধারে পণ্য ক্রয় করার কারণে আমাদের পণ্য মানে আমাদের ক্রয় বাড়বে নাকি কমবে বাড়বে তাহলে এখানে দেখো যোগ অলিখিত মাইনাস মনে বুঝতেছো না আর ইউ শিওর যোগ অলিখিত ক্রয় কত আমাদের 40000 বিনামূল্যে পণ্য বিতরণ 10000 টাকা হিসাবভুক্ত হয়নি বিনামূল্যে পণ্য বিতরণ করছি বিনামূল্যে পণ্য বিতরণ করার উদ্দেশ্য কি প্রচার যে আমার পণ্যটা সম্পর্কে যাতে মানুষ জানে এই জন্য আমি ফ্রিতে মানুষকে পণ্য দিয়ে দিচ্ছি এখন বিজ্ঞাপন হয়েছে ভালো কথা এখন বিনামূল্যে পণ্য বিতরণ করার জন্য আমাদের ব্যবসায়ের পণ্য বাড়লো না কমলো কমলো পণ্য বিতরণ করছি পণ্য কমে গেছে আর পণ্য কমে গেলে করা থেকে কি করবো তাহলে মাইনাস বিনামূল্যে পণ্য বিতরণ কত বস ব্যবসায়ের মালিক পণ্য উত্তোলন করলো 5000 টাকা যা হিসাবভুক্ত হয়নি ব্যবসায়ের মালিক সে ব্যবসায় আসছে ব্যবসা থেকে 5000 টাকা পণ্য নিয়ে চলে গেছে ব্যবসার পণ্য বাড়ছে না কমছে তাহলে করার সাথে কি হবে মাইনাস হবে তাহলে মাইনাস পণ্য উত্তোলন 5000 টাকা এবার এটা লাস্টের যে লেনদেনটা এটা একটু মানে একটু রেয়ার এটা আসবাবপত্র ক্রয় আর এখানে ক্রয় দেওয়া আছে এটা কি ক্রয় পণ্য আসবাবপত্র ক্রয় 10000 টাকা যা ক্রয়ের অন্তর্ভুক্ত আছে আসবাবপত্র ক্রয় করছি ভুলে আমাদের যে অ্যাকাউন্ট্যান্ট সে এই ক্রয়ের মধ্যেই এটা লিখে রাখছে ক্রয়ের মধ্যে লেখা কি উচিত হইছে না কারণ এটা আসবাবপত্র ক্রয় দেখা যাবে না তাহলে এটা এখন ক্রয় থেকে কি করতে হবে বের করতে হবে তাহলে মাইনাস আসবাবপত্র কত বস 10000 এবার এগুলোর সাথে আমরা ক্যালকুলেট করে নিচে দেখি আমরা কত আসবে 53000 আর ইশোর হ্যাঁ দেখো একটু ভুলে তো খবর আছে 153000 ঠিক আছে আমি বিশ্বাস করলাম 153000 এখন ব্যাপার হলো কি এই যে 153000 টাকা যা আসলো 1 লাখ কত 153000 যা আসলো এটার মধ্যে কিন্তু ভ্যাট অন্তর্ভুক্ত আছে এই যে এখানে বলা আছে ক্রয় ও বিক্রয় ব্র্যাকেটে ভ্যাট সহ তার মানে এই 153000 মধ্যে ভ্যাট আছে আর আমি যেটা বলছিলাম ভ্যাট কত পার্সেন্ট 15% ভ্যাট 15% আর এখানে কি খালি ভ্যাট আছে এখানে পণ্যের ক্রয় মূল্য কত পার্সেন্ট 100% ক্রয় মূল্য 100% আর ভ্যাট কত 15% তাহলে এখানে টোটাল কত পার্সেন্ট টাকা আছে 115% টাকা আছে এখন এখান থেকে আমরা কি করব ভ্যাটটাকে বাদ দিব মাইনাস ভ্যাট কি বাদ দিব মাইনাস ভ্যাট বাদ দিব কারণ এখানে কি ক্রয় ক্রয় পণ্যের ক্রয় মূল্য আছে আবার কি আছে ভ্যাটের মূল্য আছে দুইটা আছে কিন্তু আমরা বের করতেছি কি নিট ক্রয় তার মানে ভ্যাটটাকে আমরা বের করতে হবে ভ্যাটটাকে বের করে দিলে আমরা নিট ক্রয় পেয়ে গেলাম তাহলে এখন দেখো ক্যালকুলেশনটা কি হবে 153000 এখন রিগান যেটা বললাম এই 153000 এটা কত পার্সেন্ট টাকা 115% টাকা এটা তো বোঝা গেছে তাহলে এটাকে যদি আমি 115 দিয়ে ভাগ করি তাহলে 1% টাকা আর ভ্যাট কত পার্সেন্ট 15% তাহলে 15 দিয়ে গুণ করব তাহলে 15% টাকা পাবো কত ১৯,৯৫৬ ১৯,৯৫৭ হ্যাঁ বুঝে পয়েন্টের পর পাঁচ আছে এই জন্য এবার এটা মাইনাস করি ১৫৩০০০ ১৩০০০০ এটাই আমাদের কি এখন বলি যে লেনদেনটা এখান থেকে বাদ গিয়েছিল হ্যাঁ আমি একটু বলি আরেকটা লেনদেন আছে যদি এরকম দেওয়া থাকে যে আগুনে পণ্য
বিনষ্ট হলো, আগুনে যদি পণ্য বিনষ্ট হয়, সমন্বয় দেওয়া আছে, আমার পণ্য বাড়বে না কমবে ব্যবসায়, তাহলে ক্রয় থেকে কি যাবে? এটা মাথায় রেখো। তো মোটামুটি ভাবে নিট ক্রয় এগুলো মনে রাখলেই হবে। এটা আমার